বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনাতে এবার চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে যাচ্ছে চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব চট্টগ্রামের কোন কোন এলাকা প্লাবিত হয়েছে সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন রাউজান রাঙ্গুনিয়া এবং হাটহাজারি এই বেশিরভাগ এই এলাকাগুলোতে আছে বন্যার পানিতে প্লাবিত হয়েছে আমরা এখন আছি মিরেশ্বরের করেরহাট ছাগল নাইয়া যে সড়কটি রয়েছে সীমান্ত লাগোয়া একেবারে সড়কটি সে সড়কের পাশ গেছে আছে আমরা দেখছি ফেনি প্রান্ত থেকে মানুষজন এখনো দলভেদে মানুষ শহরের মুখে হচ্ছে যারা আসলে গ্রামের যে গ্রামগুলো আসলে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে পানিময় পুরো এলাকা এখনো গ্রামের পর গ্রামের বাড়িঘর ডুবে আছে মাদ্রাসা মসজিদ সবই পানির নিচে মানুষজন আসলে আশ্রয়ের জন্য তারা যারা এতদিন আটকে ছিলেন বৃষ্টির জন্য বেরোতে পারেননি বা পানির তীব্র স্রোতের কারণে বেরোতে পারিনি তারাও এখন আসার চেষ্টা করছেন যে তাদের নিরাপদ জায়গাগুলোতে এখন পর্যন্ত আমরা মীরশ্বরের প্রায় উনচল্লিশটি আশ্রয় কেন্দ্রে যেটি প্রশাসন থেকে খবর পেয়েছি এগারো হাজারের মতো আশ্রয় প্রার্থী এখনও পর্যন্ত আছে এবং তারা তাদেরকে যে শুকনো খাবার থেকে শুরু করে যে ধরনের ব্যবস্থা রাখছে সে ধরনের সব ধরনের ব্যবস্থায় নেওয়া আছে আমরা সকাল থেকেই দেখেছি এই সড়ককে সড়কটি ধরে যে মানুষজন যারা আসছিলেন তাদেরকে তাদেরকে নিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে আশ্র ত্রাণ দেওয়ার জন্য যে ত্রাণবাহী গাড়িগুলো যাচ্ছে সেই ত্রাণবাহী গাড়িগুলো আমরা দেখেছি একটু পরে গিয়ে অর্থাৎ শুভপুর এলাকায় গিয়ে এরপরে আর পারছে পারছেন অর্থাৎ সেই পুরো পথ জুড়ে পানি যার ফলে হচ্ছে যে ত্রাণের প্রায় পঞ্চাশের অধিক যে গাড়িগুলো গেছে সেগুলো সেখানেই ত্রাণ দিয়ে তারা ফেরত চলে আসছে অর্থাৎ ত্রাণ বলা চলে একটা জায়গা কেন্দ্র করে দেওয়া হচ্ছে এবং যার ফলে যারা ভিতরের যে গ্রামগুলো রয়েছে সে গ্রামে যারা এখন আটকে আছে তারা এখনও ত্রাণ পাচ্ছে না তবে সেনাবাহিনীরও তৎপরতা আমরা দেখেছি সেনাবাহিনী তারা চেষ্টা করছেন ভেতরে যাওয়ার তবে পানি যেহেতু এখন কমছে পানি স্রোতটা কিছুটা নিচের দিকে অর্থাৎ পানি এখন এই পথ ধরে ধুমঘাট হয়ে খালি হয়ে অর্থাৎ বঙ্গোসাগরের যে পথটি রয়েছে সে পথ ধরে পানি নামছে তবে পানি নামার যে গতি বা সে সাধারণ মানুষ বলছে সেটি একেবারেই কম তবে আসার কথা এখন পর্যন্ত অর্থাৎ গতকাল থেকে আমরা দেখেছি এই এলাকায় বা চট্টগ্রাম জুড়ে কোথাও এখনো বৃষ্টি হয়নি ফলে এ বৃষ্টি না হওয়াটা এটি অনেকটা আশীর্বাদ কিন্তু মানুষজন বলছে যে পানি যেহেতু ফিনির পাশ থেকে যে পানি সে পানিগুলো এই মিরস্বরা অঞ্চল এই অঞ্চলে আসছে ফলে পানি এখানে কিছুটা কমলো সেটা আসলে স্বাভাবিক না অর্থাৎ মানুষ বলছেন যে স্বাভাবিক জীবনযাত্রা আর একটু অর্থাৎ রাস্তাঘাট যে চলাচলের যে উপযোগী সেই উপযোগীর জন্য আরেকটু সময় হয়তো লাগছে সব মিলিয়ে আমরা এখানে যেটি দেখছি ত্রাণের পাশাপাশি মানুষজনের দুর্ভোগ দুর্দশা একই হাতে বেড়েছে মানুষজন এখন যেটি সংকট সেটি হচ্ছে সুপেয় পানির সংকটটা এইখানে প্রচণ্ড মাত্রায় আছে তবে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগ পাশাপাশি সরকারি উদ্যোগের চেষ্টা করা হচ্ছে এখানে ত্রাণ তৎপরতা চালানোর এখানে আরেকটি বিষয় যেটি এখনকার সংকট দেখা দিয়েছে অর্থাৎ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি করছে অর্থাৎ রাত যখন গভীর হয় সেক্ষেত্রে ডাকাতদের দলের এক ধরনের অপতৎপরতা বেড়েছে গ্রাম অঞ্চলগুলোতে ফলে মানুষজনের মধ্যে মানুষজন এমনিতে পানিবন্দি মানুষজন যে দুর্ভোগ দুর্দশা তার মধ্যে নতুন একটি দুর্ভোগ তৈরি হয়েছে ডাকাতের উৎপাত অর্থাৎ মানুষজন বলছে যে যেখানে মানুষকে আসলে সহযোগিতার করার কথা সেখানে একটি পক্ষ তারা আসলে এই সুযোগ নিয়ে মানুষের বাড়ি ঘরে যারা আটকে আছেন তাদেরকে ডাকাতি করার চেষ্টা করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে গাড়িগুলো রয়েছে ত্রাণবাহী গাড়ি সেই গাড়িগুলোতেও তারা হামলা করার চেষ্টা করছে যদিও প্রশাসনের সাথে আমরা কথা বলছি প্রশাসন বলছে তারা তাদের তৎপরতা বাড়িয়েছে গতকালই একটি গতকালও একটি ডাকাত দলকে তারা আটক করেছেন সব মিলিয়ে এখানের তান তৎপরতা পাশাপাশি মানুষজন যারা বন্যা দুর্গত মানুষ আছেন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা সেটি এখনও আছে তবে আমরা যেহেতু ফেনীর একেবারে লাগুয় একটি অংশ আছি সেই ফেনী অংশের অর্থাৎ শুভপুর এলাকার মানুষজন ছাগল অংশের মানুষজন তারা এখনও আটকে আছে সেখানে সেখানে কোনো ধরনের তান তৎপরতা নেই সিটি সেটি আসলে জোরদার করার কথা বারে বারে মানুষজন আমাদেরকে বলছে রাকিব আপনি সাথেই থাকুন এবার আমরা যাব লক্ষ্মীপুরে সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস লক্ষ্মীপুরেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মানুষের দুর্ভোগ সম্পর্কে জানাবেন এবং আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকাগুলোতে যেতে বেগ পেতে হচ্ছে তো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হচ্ছে আসলে গত কয়েকদিনের যেই যে বৃষ্টি এবং যে জোয়ারের পানিতে যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেগুলো এখন পর্যন্ত একই অবস্থা রয়েছে যদিও গতকাল থেকে আজকে আমরা দেখেছি যেখানে পানি গতকাল ছিল না সেখানে কিন্তু এক দুই থেকে তিন ফুট পানি রয়েছে অর্থাৎ পানি বাড়ছে তো এখানকার যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আসলে পেনি এবং নোয়াখালীর যে হয়ে যে অর্থাৎ ডাকাতিয়া এবং রহমতখালী নদী হয়ে যে পানিটা কিন্তু মেঘনায় প্রবাহিত হচ্ছে এই পানিগুলাই কিন্তু মূলত এখন এই যে শহরে বা গ্রামে শহর গ্রাম প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এখন পানি আর পানি এক কথায় বললে যেটি বলা যায় যে পৌরসভা বলেন উপজেলা বলেন যেখানে বলেন কিন্তু আমরা যেটি দেখাতে চাই সেইখানে পর্যাপ্ত সব সব জায়গায় কিন্তু পানি কিন্তু আমরা এই জেলা প্রশাসনের সাথে কথা বলেছে তারা যেটি জানিয়েছেন যে আজকে পর্যন্ত তারা যেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে আর তাদের যে তান তান দেওয়ার বিষয়টি সেটি তারা অব্যাহত রেখেছে প্রায় বিশ হাজার মানুষ কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র রয়েছে তবে এখনও যত দিন যাচ্ছে বা বেলা যাচ্ছে ততই কিন্তু আশ্রয় কেন্দ্র মানুষের সংখ্যা বাড়ছে আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে যে বিএনপির পক্ষ থেকে যে স্থায়ী কমিটির মেম্বার ছিলেন আমির খসরু মাহমুদ এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আবুল খাইয়া ভুইয়ার নেতৃত্বে বিভিন্ন স্থানে রামগতি কমলগম এবং সদরে বিভিন্ন স্থানে তারা কিন্তু যে প্রাণ বিতরণ করছেন এবং যারা এই যে বন্যার্থদের মানুষের মাঝে তারা দিচ্ছেন তাদের এখন একটি কথা একটি চ্যালেঞ্জ সেটি হলো এই দুৰ্যোগ মোকাবিলা মানে মোকাবিলা কৰাই কিন্তু এখন বি এন পিৰ মূল লক্ষ্য তা আসলে আমরা যতই দেখেছি এখন পর্যন্ত যে সরকারি হিসাবে লক্ষ্মীপুরে প্রায় সাত হাজার সাত লাখ মানুষ পানিবন্দি রয়েছেন তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন খালে যে বামগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় দুইশো মতো বাম কিন্তু কেটে দেওয়া হয়েছে অর্থাৎ এই বামগুলা এক সময় দখল করে রাখছে এই কেটে দেওয়ার কারণে পানিও সেইখান থেকেও প্রভাবিত হচ্ছে তবে এখন পর্যন্ত যে আমরা মৎস্য বিভাগের যে হিসাব সেখানে কিন্তু চল্লিশ হাজার যে পুকুর বা ঘের ডুবে মাছ কিন্তু ভেসে গেছে এর মধ্যে বিশ হাজার হেক্টর যে শরৎকালে নেওয়া আমন বিস্তলা নষ্ট হয়েছে অর্থাৎ এগুলা নিয়ে দুশ্চিন্তা এখনকার কৃষক এবং চাষিরা পাশাপাশি এই বন্যায় কিভাবে সেটি মোকাবেলা করবে সেই চিন্তা ক্ষেত্রে এখানকার মানুষ তবে সবকিছু মিলে এখন আমরা যেটি দেখেছি সেনাবাহিনী পুলিশ বা স্থানীয় প্রশাসন বা বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই মাঝে আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলো তারা কিন্তু নৌকায় করে এবং তারা কিন্তু যে পানিতেই ডুবে ডুবে কিন্তু তারা মানুষের মাঝে তার সামগ্রী নিয়ে যাচ্ছেন অর্থাৎ যেটি সেটি কিন্তু চরম আকারে ধারণ করেছে বন্যা পরিস্থিতি সবচেয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা